হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রমটি কিভাবে সম্পন্ন হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে। তো লাস্ট টাইম প্রকাশিত একটি নিউজ ছিল, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল 20 জুলাই তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দেয়া হবে। এখন আর নতুন কোনো আপডেট নেই, তবে আপডেট পাওয়া মাত্রই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আগামীকাল আমরা নতুন একটি আপডেট পাব এবং সেখানে কিন্তু উল্লেখ থাকবে যে আগামী 20 জুলাই দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশিত হবে। যাই হোক, এখন আসি দ্বিতীয় মেধা তালিকার এই কার্যক্রমটি কিভাবে সম্পন্ন হবে। তো দেখো, 20 জুলাই যদি তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দেয়া হয়, সেক্ষেত্রে বিকাল 4টার পরে গিয়ে তোমরা ফলাফল চেক করতে পারবে। বিকাল 4টার পরে ফলাফল তুমি দুইটি পদ্ধতির মাধ্যমে চেক করতে পারবে। প্রথমটি হচ্ছে SMS-এর মাধ্যমে এবং অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তবে SMS-এর মাধ্যমে বিকাল 4টার পর থেকে তুমি চেক করতে পারবে, আর রাত 9টার পরে গিয়ে ওয়েবসাইটে চেক করতে পারবে। ঠিক যেভাবে তুমি প্রথম মেধা তালিকার ফলাফল চেক করেছিলে SMS-এর মাধ্যমে, ঠিক সেই রকমভাবেই তোমার দ্বিতীয় মেধা তালিকার ফলাফলও চেক করতে হবে। এর পাশাপাশি আরও অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া, আমি তো মাইগ্রেশন করেছিলাম, তাহলে আমার মাইগ্রেশনের ফলাফলটা কীভাবে দেখব? তো মাইগ্রেশনের ফলাফলও সেম একই রকমভাবে তোমাকে দেখতে হবে, অর্থাৎ SMS দিয়ে দেখতে হবে। তো কীভাবে দেখতে হবে? SMS-এর মাধ্যমে দেখতে হলে মোবাইলের মেসেজ অপশনে যাবে, টাইপ করবে NU SPACE ATSN SPACE ADMISSION ROLL NUMBER, টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ঠিক প্রথম মেধা তালিকার ফলাফল যেভাবে চেক করেছিলে, ঠিক সেই একই রকমভাবে চেক করতে হবে। এই তো গেল ফলাফল চেক করার পদ্ধতি। এখন যারা চান্স পেয়ে যাবে তাদের কি করতে হবে? তো যারা চান্স পেয়ে যাবে তাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, নির্বাচিত যে সাবজেক্ট তোমাকে দেয়া হবে ওই সাবজেক্টের ভর্তির ফর্মটি অনলাইন থেকে পূরণ করতে হবে। তো ফর্ম পূরণের বিস্তারিত বিষয় আমি দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো। আর যারা মাইগ্রেশন করেছিলে তাদের যদি বিষয় পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে? যদি মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হয়, তাহলে কিন্তু তোমার পূর্বের যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছিলে না, সেখানে কিন্তু তুমি আর ফিরে আসতে পারবে না। অর্থাৎ তুমি মাইগ্রেশন করে তুমি নতুন যে সাবজেক্টটা পেলে সেই সাবজেক্টেই তোমার ভর্তি হতে হবে। তো এটি হচ্ছে অটো প্রসেস, অর্থাৎ যেহেতু তোমার বিষয় পরিবর্তন হয়েছে, সেহেতু বিষয় পরিবর্তন হয়ে তোমার যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো ওই সাবজেক্টে তোমার অটোমেটিক ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তবে তোমার অনলাইন থেকে যে কাজটি করতে হবে, অনলাইন থেকে একটি ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কি করতে হবে? ওইটা কলেজে জমা দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ যাদের মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হবে তাদেরকেই এই কাজটি করতে হবে, আর যাদের বিষয় পরিবর্তন হবে না তাদের কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? আর অনেকেই আছে যারা প্রথম মেধা তালিকায় ভর্তি হয়েছে কিন্তু তার যে সাবজেক্টে ভর্তি হয়েছে ওই সাবজেক্টটি তার ভালো লাগছে না, সেক্ষেত্রে কী করতে হবে? আর যদি তুমি রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে চাও, তাহলে তোমার এই যে নতুন ভর্তি হয়েছো এই ভর্তিটি বাতিল করতে হবে। ভর্তি বাতিলের জন্য 700 টাকার মতো প্রয়োজন হবে এবং যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই কিন্তু তোমার এই ভর্তিটি বাতিল করতে পারবে বা ভর্তি বাতিলের জন্য আবেদন করতে পারবে। এবং যদি তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো ওই সাবজেক্টটি তোমার ভালো না লেগে থাকে বা তুমি মাইগ্রেশন করতে চাও, তাহলে কিন্তু মাইগ্রেশনের অপশন সেখানে থাকবে, ঠিক আছে? অর্থাৎ মাইগ্রেশন তুমি করতে পারবে বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে। তবে বিষয় পরিবর্তন হবে এমনটি না, কারণ মাইগ্রেশন সাধারণত উপরের দিকের সাবজেক্টগুলোতে হয়ে থাকে। এখন তোমার চয়েস লিস্টের মধ্যে যদি তুমি প্রথম চয়েসকৃত সাবজেক্ট বা দ্বিতীয় চয়েসকৃত সাবজেক্ট পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার মাইগ্রেশন করেও কোনো লাভ হবে না। এবং যদি তুমি চয়েস লিস্টের মধ্যে 5 নম্বর বা 6 নম্বর সাবজেক্টে চান্স পাও, তাহলে তোমার উপরের দিকের সাবজেক্টগুলোতে তোমার চান্স পাওয়ার জন্য মাইগ্রেশন করতে পারো, ঠিক আছে? বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারো। আর যারা ভর্তি হবে, ভর্তির ফর্মটি পূরণ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ভর্তির ফর্মে কোনো ভুল করলে সেই ভুলটি কিন্তু আর সংশোধন করা যায় না। সো তোমাকে অবশ্যই ভর্তির ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। আর অনেকেই আছে যারা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে চায় না কিন্তু ভুলবশত মাইগ্রেশনে অন করে দেয়, তো এই কাজটি কিন্তু একেবারেই করা চলবে না। অর্থাৎ সতর্কতার সাথে তোমার ভর্তির ফর্মটি পূরণ করতে হবে। এখন আসি যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না তাদের কি করতে হবে। যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না তাদের রিলিজ স্লিপের জন্য ওয়েট করতে হবে, অর্থাৎ কিছুদিন পরেই কিন্তু তোমাদের প্রথম রিলিজ স্লিপ দেওয়া হবে, সেই রিলিজ স্লিপের জন্য ওয়েট করতে হবে। এবং নতুন তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, এছাড়াও সেই 5টি কলেজের যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোতে কি পরিমাণ আসন রয়েছে সেগুলো দেখে তোমার যে চয়েসকৃত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে
কোন কোন সাবজেক্টে কী পরিমাণ আসন রয়েছে সেগুলো দেখে তুমি একদম সঠিকভাবে আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এরকমভাবে দুইটি রিলিজ স্লিপ দেওয়া হবে, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, ঠিক আছে? তো দুইটি রিলিজ স্লিপের আবার রেজাল্ট দেওয়া হবে, সেই রেজাল্টে অনেকে চান্স পেয়ে যাবে, অনেকে চান্স পাবে না। যাই হোক, দ্বিতীয় রিলিজ স্লিপই কিন্তু সর্বশেষ রিলিজ স্লিপ, তারপরে আর কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না। এখন আসি আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যারা মূলত কোটাতে আবেদন করেছে তাদের কী হবে। তো যারা কোটাতে আবেদন করেছে এবং প্রথম মেধা তালিকায় চান্স পায়নি, তাদের দ্বিতীয় মেধা তালিকায় ফলাফল দেওয়া হবে। এবং দ্বিতীয় মেধা তালিকায় যদি তুমি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে। দ্বিতীয় মেধা তালিকার পরেই দেওয়া হবে কিন্তু কোটা মেধা তালিকা। এবং যারা প্রাথমিক পর্যায়ে আবেদন করার সময় বিভিন্ন কোটাতে আবেদন করেছিলে, সে কোটাতে আবেদনকৃত শিক্ষার্থীগুলো কিন্তু কোটা মেধা তালিকার ফলাফল চেক করতে পারবে। এবং যারা দ্বিতীয় মেধা তালিকায় মাইগ্রেশন করবে তাদের ফলাফল কিন্তু দেওয়া হবে এই কোটা মেধা তালিকার সাথে। আশা করি বুঝতে পেরেছো, কোটা মেধা তালিকাও কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। তো এই ছিল ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।